যৌনপল্লী থেকে কুষ্ঠকলোনিতে ভোটার তালিকায় নাম তোলানোর সুফল পেল পশ্চিম বর্ধমান জেলা। ভোটার তালিকা সংশোধনে 40 দিনে জমা পড়ল প্রায় 77,000 আবেদন। পহেলা নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা নাম তোলা, বাদ দেওয়া এবং সংশোধনের কাজ হয়। এই সময় জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে 40 দিনের এই কর্মসূচিতে 70,623টি ফর্ম জমা পড়েছে। নাম তোলার জন্য ফর্ম 6 জমা পড়েছে 28,516, বাদ দেওয়ার জন্য ফর্ম 7 জমা পড়েছে 20,563, নাম সহ বিভিন্ন সংশোধনের জন্য 27,546টি আবেদন জমা পড়েছে। এই কর্মসূচির পর ইভিএম ডেমোনস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। জেলা শাসক অফিসের পাশে আসানসোল সিভিল ডিফেন্স বিল্ডিং এর একটি স্থায়ী ইভিএম ডেমোনস্ট্রেশন সেন্টার খোলা হয়েছে। দুর্গাপুর মহকুমা শাসক অফিসেও সেন্টার খোলা হয়েছে। সেখানে কিভাবে ইভিএম এ ভোট দেওয়া হয় তা মহড়া করে নতুন ভোটারদের দেখানো হচ্ছে। দুটি মোবাইল ইভিএম ডেমোনস্ট্রেশন ভ্যানও জেলা জুড়ে ঘুরবে। অতিরিক্ত জেলা শাসক সিরাজ দানেশ্বর মোবাইল ডেমোনস্ট্রেশন ভ্যানগুলির উদ্বোধন করেন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচনী প্রক্রিয়া অংশ নেওয়া সকলের অধিকার। মানুষ এই প্রক্রিয়ায় যত অংশ নেবে গণতন্ত্র শক্তিশালী হবে। এই উদ্যোগে আমাদের জেলা প্রশাসন তৎপর রয়েছে। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারি ধাম, 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট। থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারি ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651, অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651।